সারা বিশ্বে করোনা পরিস্থিতির আবারও খারাপের দিকে। বর্তমানে ইউরোপে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানম। এদিকে গেল একদিনে করোনায় প্রাণ গেছে 7,500-এর বেশি মানুষের, এ নিয়ে মোট প্রাণহানি 50,36,000 ছাড়িয়েছে। আর নতুন আক্রান্ত হয়েছে 4,79,062 জন, এ নিয়ে মোট শনাক্ত 24,87,95,000-এরও বেশি মানুষ। গেল একদিনে করোনায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ায়।